বাসা তো খাবেই। গাড়িটা প্রচণ্ড ধুলো পড়েছিল, এর থেকে বেশি দেখাবো না। 10 মিনিট ধরে জাস্ট পরিষ্কার করলাম। যাই হোক, রেডি হয়ে গেছি, পিঠে ক্যামেরা ব্যাক, বেরোচ্ছি এখন। তো যাচ্ছি কোলাঘাটের রাস্তায়। তোমরা আই থিঙ্ক থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, জানি না থাম্বনেলে কী লিখবো আমি। তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ, আই হোপ সবাই তোমরা ভালো আছো। বেশি দেরি করবো না, আমার সাথে একটা এক্সট্রা স্পেয়ার হেলমেট আছে। তো আমার সাথে যাচ্ছে আরেকজন, তো যে ফটোগ্রাফার সে যাচ্ছে আমার সাথে, নমনমেশা দাঁড়িয়ে রয়েছে, তাকে পিক করব, বেরিয়ে যাব। তো চলো, আজকে বেশি কথা বলবো না, আজকে একটু রোড জার্নিটা তোমাদের দেখাই, আর মোটো ব্লগিং হবে আজকে পুরোটাই। চলো যেতে যেতে কথা বলি। একটা জিনিস নিতে হবে, একটা লাইট সেট আপ নিতে হবে একজনের বাড়ি থেকে। আমার পিলিয়নকে বসিয়ে নিয়েছি, এখানে ক্যামেরা ব্যাগ আর নিচে ফোটা লাইট রয়েছে। তো বিডি রোডে এসে গেছি, এতক্ষণ কিছু দেখাচ্ছিলাম না, ভিতরে প্রচুর পুলিশ ছিল। চলো যেতে যেতে কথা বলি, কথা কম আজকে, রোড দেখাবো বেশি।
ভরার সময় সিটির মোড় থেকে ভাবলাম পেট্রোলটা ভরে নিই, বাট ভরা হয়নি, দুটো কাটা আছে। তোমরা জানোই যে তোমারা ভাই এ দো কাটা লেকে চলতা নেই হ্যাঁ, তাও মানে হাই রোডে এসছি তো তো অবভিয়াসলি কোথায় পেট্রোল পাম্প থাকবে না থাকবে বলা যায় না, তো ফুয়েল আপ করে নেওয়াটাই বেটার। তো ওই জন্য আমি বেশি খিস্তেও পাচ্ছি না গাড়িটাকে, যতক্ষণ না পেট্রোল না ভরছি। তো দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বললো সামনেই আছে, তো নো টেনশন। ফুল করো, হ্যাঁ বাপরে বাপরে, জোরে প্রেসার দিও না বেশি, হালকা মারো। চলো চলো চলো, ভালো দিয়ে। তো এখন জাস্ট উলবেড়িয়া ক্রস করেছি, গোপ্রোটা আর খুললাম না, ওই জন্য মোবাইলে শ্যুট করছি, চা খাচ্ছি। আছে আমার সাথে আমার পিলিয়ান, বাট পিলিয়ানের একটু প্রবলেম আছে দু চাকাতে, তো জোরে চালালে একটু প্রবলেম হয়। তো যাই হোক, সেভাবে বুঝে শুনে চালাচ্ছি, একটু আনকমফোর্টেবল ফিল করছে, বাট আমার দায়িত্ব কি পিলিয়ানকে কমফোর্ট জোনে রাখা, সেভাবে দায়িত্ব নিয়ে গাড়ি চালাচ্ছি। আর বেশি দূর নয়, বাগনান ক্রস করে একটুখানি কোলাঘাট, সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। চা খাচ্ছি, গাড়িটাতে একটু ফুয়েল ফুয়েল আপ করার পরে গাড়িটাকে একটু রেস্ট দিয়ে দিলাম, ডেস্টিনেশন কাছাকাছি, যাওয়া যাক। চিয়ার্স। হ্যাঁ, অল সেট টু গো, বেরোবো আবার। বিদ্যাসাগরের কি, ও আচ্ছা, একাডেমি। হ্যাঁ
না 500 মিটার আসতে যে কত সময় লেগে গেল, যদিও বাঁদিক আসেনি তো। কোনটা কোনটা? এইটা এদিক দিয়ে গেছো তো কালকে? এই ঘষা তো খাবেই। বাপ রে বাপ, কোথায় উঠিয়ে দিয়েছিলাম গাড়ি? হ্যাঁ সিঙ্গেলে তোলা হয়ে যাচ্ছিলো, ঘষা খেলো রে। আরে বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ, এরকম কেউ রাস্তা বানায়? কোন দিক দেখাচ্ছে? ওরে বাপ রে 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 রে, দাঁড়া এক সেকেন্ড, এটা মারো। এই যে বড় ডাঙ্গি দুর্গা মন্দির, আচ্ছা সামনে দিয়ে যেতে হবে তো, সামনে তিন মাথানি মোড় থেকে বাঁদিকে বাঁদিকে চলে যাবো। তো ওয়েডিং অ্যাসাইনমেন্ট ছেড়ে নিয়েছি, খুব একটা বেশি কিছু ওখানে তো দেখানোর কিছু ছিল না, নতুন করে তোমাদের বোর করবো না। আজকে মোটো ব্লগ করছি বলেছি মোটো ব্লগ করছি, কিন্তু আনফর্চুনেটলি গোপ্রোর চার্জারটা আনতে ভুলে গেছি আর গোপ্রোটা পুরো ডেড হয়ে গেছে, তো গোপ্রোটা আর অন করতে পারছি না। এখন কোলাঘাট থেকে ডাইরেক্ট বেরিয়ে ধুলাগড় থেকে একটু আগে, তো ভাই বলছিল কি ভাইয়ের একটু পাটা ব্যথা করছে, আমি ভাবলাম একটু চা খেয়ে নিই, তার জন্য একটু চা খাচ্ছি। চা যাই হোক, রাত্রিবেলা দেখানোর মতন নতুন কিছু নেই, যা ভিউটা দেখেছো তোমরা সকালবেলায় দেখেছো। চলো যাই কলকাতায় গিয়ে, তারপরে যেতে যেতে কথা বলছি, কোথাও যদি আবার দাঁড়াই, আই থিঙ্ক আর দাঁড়াবো না কোথাও, একবারে গিয়ে কথা বলছি। তো অলমোস্ট বাড়ির কাছে এসে গেছি, এখন চিড়িয়া মোড়ে দাঁড়িয়ে আছি, এখান থেকে আর 5 to 10 মিনিটস লাগবে বাড়ি যেতে। বেশ ভালো লাগলো রাত্রিবেলা অনেকদিন বাদে রাইড করে, ভিডিওটা আর লেন্দি করবো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই হোপ সবার ভালো লেগেছে ভিডিওটা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, আর নেক্সট ভিডিওটা আরও কিছু ভালো হতে চলেছে। চলো দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।